নমস্কার, দেখছেন PB24। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রসেনজিৎ। আজ যে বিষয়গুলো নিয়ে সরাসরি আপনাদের সামনে আমাদের প্রতিনিধিদের কাছ থেকে তুলে ধরা হবে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে বামুটিয়া এলাকায় বা বামুটিয়া বিধানসভা কেন্দ্রে বামুটিয়ার মণ্ডল সভাপতি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি নিরাপত্তার জন্য দাবি জানিয়েছেন এবং তিনি মহকুমা শাসক থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে পর্যন্ত তার এই দাবি জানিয়েছেন। এবং সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ হয়ে হয়েছে এই কারণে যে পঞ্চায়েত সমিতির উপর যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে সেই অনাস্থা প্রস্তাব নিয়ে নাকি এই মুহূর্তে বামুটিয়ার অভ্যন্তরে অর্থাৎ শাসক দলের অভ্যন্তরে একটা জোর গুঞ্জন কিংবা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে এবং সেখানেই কোনো কোনো মহল থেকে বা বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন গোষ্ঠীবাজি শুরু হয়েছে বলে এখনো পর্যন্ত ধারণা বা কান পাতলেই বামুটিয়াতে শোনা যাচ্ছে। পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির প্রধান কিংবা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে অনেকটাই দোটানা রয়েছেন। আজ প্রতিবাদী কলমের প্রথম পৃষ্ঠায় এই খবরটি প্রকাশিত হয় এবং আমরা যতটা জানতে পেরেছি এর সঙ্গে কোথাও না কোথাও বিধায়ক বনাম মণ্ডল সভাপতি এই পর্যায়ে পর্যন্ত পৌঁছে যেতে পারে ঘটনা বা পৌঁছে গেছে। এই বিষয়টা এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি রয়েছে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে এবং কতটা গুরুত্বপূর্ণ দলীয়ভাবে বা কতটা গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের প্রেক্ষাপটে বা দৃষ্টিতে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমল রায়। অমলদা, কি জানা যাচ্ছে এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত বামুটিয়া মণ্ডল কিংবা বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে কি? প্রসেনজিৎ, বামুটিয়ার মন্ডল যা বলো, বামুটিয়া বিধানসভা এলাকার পরিস্থিতিটা কিন্তু এখন আর আগের মতন ঠিক সেই স্বাভাবিক নেই। এখন মন্ডল সভাপতি এবং বিধায়কের মধ্যে যে ফারাকটা ছিল সেটা কিন্তু মানে অনেকটাই প্রকাশ্যে চলে এসছে এবং লোকের মানুষের মুখে মুখে এখন এই কথাটাই চলছে যে বিধায়ক বনাম মন্ডল সভাপতির সেই লড়াইটা। এটা কিন্তু আমরা যেটা জানতে পারছি বা সাধারণ লোকজন যেটা বলছেন যে ক্ষমতা যখন বদল হয়েছিল তখন সেই ক্ষমতাটা, যে বিধায়ক যখন ক্ষমতা আসেন এরপর কিন্তু ক্ষমতাটা আর বিকেন্দ্রীকরণ হয়নি বা ক্ষমতাটা সবার মধ্যে কিন্তু যায়নি। বিজেপির যে কার্যকর্তারা আছেন সবার মধ্যে কিন্তু সমানভাবে ক্ষমতাটা ভাগ হয়নি, ক্ষমতাটা একটা জায়গায় রয়ে গেছে এবং এর থেকে কিন্তু মূলত সৃষ্টি হয়েছে যে এই যে বিদ্রোহী গোষ্ঠীটা যেটা তৈরি হয়েছে এটা থেকে কিন্তু মূলত এইটাই কারণ। এবং এটি আমরা জানতে পারি যে চেয়ারপারসন, বামুটিয়া ব্লক চেয়ারপারসন ওনাকে নিয়ে কিন্তু অনাস্থা প্রস্তাব আনা হয়েছে এবং 13 জনের মধ্যে 9 জনই কিন্তু ভাইস চেয়ারম্যান সহ 9 জনই ওনার বিরুদ্ধে অনাস্থাটা এনেছেন। প্রসেনজিৎ, ঠিক, এবং এই মুহূর্তে গিয়ে একেবারে প্রশাসনিক স্তর পর্যন্ত কি বিচার চাইছেন বা তিনি নিরাপত্তা চাইছেন মন্ডল সভাপতি? এটা কিন্তু দুপক্ষেরই এখন একটা কথা হয়েছে যেটা আমরা আজকে জানতে পারলাম যে গতকাল গান্ধীগ্রাম বাজারে রাত 7:05 টিএসআর দুই গাড়ি টিএসআর নামানো হয়েছিল। শুধুমাত্র এই ধরনের একটা আগাম খবর ছিল যে মন্ডল সভাপতি গ্রুপ এবং বিধায়ক গ্রুপের মধ্যে একটা হাতাহাতি হয়ে যেতে পারে এই আশঙ্কায় কিন্তু টিএসআর নামানো হয়েছিল। অর্থাৎ পুলিশের কাছে আগাম খবর ছিল যে দুই গোষ্ঠীর একটা মারামারি হতে পারে। এর আগেই আমরা যেটা জানতে পেরেছি মন্ডল সভাপতি এসডিএম এর কাছে এবং পুলিশের কাছেও নিরাপত্তা চেয়েছিলেন এবং নিরাপত্তা চেয়ে কিন্তু উনি আবেদনও করেছেন। এরপরই গতকালকের এই ঘটনা যে যেখানে 7:05 টিএসআর বাহিনী নামানো হয়েছে, শুধু এই ধরনের কোন হাতাহাতি বা রক্তক্ষয়ী ঘটনাকে এড়ানোর জন্য। এবং এটা কিন্তু বামুটিয়া এলাকার মধ্যে এখন যে কোনো সময়ে চলে আসতে পারে যে দুই পক্ষের গোষ্ঠীর মধ্যে একটা রক্তক্ষয়ী একটা ঘটনা হয়ে যেতে পারে। এতেও আবার জানা গেছে, আজকে জানা গেছে 28 তারিখ যেদিন সকাল 10:00 অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হওয়ার কথা বামুটিয়া ব্লকের মধ্যে, সেই উদিন ব্লকের মধ্যে কিন্তু একটা গ্রুপ থেকে সবাইকেই গরিব মানুষদেরকে বলা হচ্ছে ওইদিন সকাল 10:00 সবাইকে ঘর দেওয়া হবে। এবং ঘরের জন্য কালীবাজারে গত দুদিন ধরে কালীবাজারে কিন্তু একটা জেরক্স দোকানে, নির্দিষ্ট একটি জেরক্স দোকানে প্রচন্ড ভিড় জমে আছে। সবাই সেই জেরক্স দোকান দেখে শুধু কাগজ নিচ্ছে এবং সেটা বলা হচ্ছে যে 28 তারিখ সকাল 10:00 মধ্যে আসতেই হবে ব্লকে এবং সেদিনই সেখানে সেইগুলি ফর্ম ফিল আপ করা হবে এবং ঘর দেওয়া হবে। এবং ঠিক ওইদিনই কিন্তু ভোটা অনাস্থার উপরে ভোট, দুটো ব্যাপার কিন্তু একসঙ্গে মিলিয়ে নেওয়া হচ্ছে, কারণ দুটো ব্যাপারই কিন্তু আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। কারণ ওইদিনই অনাস্থা ভোট, ওইদিনই আবার বিজেপির শাসক দলের
একটা পক্ষ থেকে বলা হচ্ছে ওদিন সবাইকে ঘর দেওয়া হবে, ঘর তো আর এমনিতেই সবাইকে দেওয়া হয় না, ঘর একটা পঞ্চায়েতের তরফ থেকে বাছাই করে দেওয়া হয়, কিন্তু ওদিনই নির্দিষ্ট করে বলা হচ্ছে সেদিন ঘর দেওয়া হবে। ব্যাপারটা যে সেদিনও বড় ধরনের কোন ঘটনা হয়ে যেতে পারে সেটা কিন্তু এখন আশঙ্কা করা হচ্ছে প্রসেনজিৎ। এবং অমলদা, এই মুহূর্তে কি এই ঘটনার সঙ্গে বিধায়ক সরাসরি জড়িয়ে পড়ছেন বা বিধায়কের নাম কি সরাসরি জড়িয়ে যাচ্ছে? হ্যাঁ অবশ্যই প্রসেনজিৎ, কারণ চেয়ারপারসন যাকে নিয়ে অনাস্থাটা আনা হয়েছিল সেই অনাস্থাটা আনার মূল কারণ কিন্তু ছিল সেই ছাগল এবং কিছু সামগ্রী বন্টন নিয়ে ছেড়ে কিন্তু এই মূল ঝগড়াটা শুরু। এবং এরপর কিন্তু বিধায়কের পছন্দের যে ছিলেন সেই চেয়ারপারসন, ব্লক চেয়ারপারসন শীলা দাস সেন, ওনার বাড়িও আবার বিধায়কের বাড়ির পাশাপাশি, ওনাকে নিয়ে কিন্তু মূলত অনাস্থা। এবং এই অনাস্থা রুখতে বিধায়ক কিন্তু অনেক ছুটাছুটিও করেছেন এবং উনি একদিন বৈঠকও করেছেন বেরিমুরা কমিউনিটি হলে। সেই বৈঠকে কিন্তু মন্ডল সভাপতি বা ভাইস চেয়ারম্যান তারা কেউ কিন্তু যাননি এবং বেশিরভাগই অনুপস্থিত ছিলেন বিজেপি কার্যকর্তারা। এতে কিন্তু স্পষ্ট যে বিক্ষুব্ধ গোষ্ঠী কিন্তু অনেকদিন ধরেই সহ্য করেছে এবং তারা কিন্তু এই শাসক মানে বিধায়কের সঙ্গে কিন্তু তারা এখন থাকতে চাইছেন না। বিধায়ক কিন্তু অনেক চেষ্টা করছেন এবং উনি কিন্তু দিন রাত এখন ঘোরাঘুরি করছেন, কার্যকর্তাদের বাড়িতে যাচ্ছেন এবং সরাসরি এখন বিধায়ক বনাম মন্ডল সভাপতির যে একটা চিত্র সেটা কিন্তু ফুটে উঠেছে। এবং একই সঙ্গে বলা যায় যে নরসিংগড় এবং বামটি এলাকার যে কার্যকর্তারা বা পঞ্চায়েতের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখন একটা আলাদা গ্রুপ হয়ে গেছেন এবং গান্ধীগ্রামের অঞ্চলের কিন্তু একটা আলাদা গ্রুপ যেটা বিধায়কের কাছাকাছি আছেন। এবং এই আশঙ্কা নিয়ে কিন্তু গতকাল ছিল, গতকাল একটা পুলিশ হয়তো বা একটা খবর পেয়েছিল যে দুটো গোষ্ঠীর মধ্যে একটা মারামারি হয়ে যেতে পারে। এ নিয়ে কিন্তু পুলিশ গতকাল আগে থেকে টিএসআর নামানো হয়েছে, 7টা 5টির মধ্যেই টিএসআর নামানো হয়েছে এবং টিএসআর কিন্তু রীতিমতো লাঠি নিয়ে দৌড়িয়েছে সবাইকে, নাহলে কিন্তু কালকে বিশাল বড় একটা ঘটনা হয়ে যেতে পারতো। এটা কোন জায়গায় ছিল অমলদা? এটা গান্ধীগ্রাম বাজার এবং ওই সময় সন্ধ্যার সময় কিন্তু বাজারে বিধায়কও ছিলেন, মন্ডল সভাপতিও ছিলেন, এটা কিন্তু বাজারে সবাই দেখেছেন যে দুজনই ছিলেন এবং দুই গোষ্ঠীর লোকরাই কিন্তু মোটামুটি একটা রণসজ্জার ভাবে কিন্তু ঘোরাঘুরি শুরু করে দিয়েছিলেন। এই সময়টি ঠিক টিএসআর নামিয়ে সেই সবটা কিন্তু ছত্রভঙ্গ করা হয়েছে, নাহলে কিন্তু কালকে একটা বড় ঘটনা হয়ে যেতে পারত প্রসেনজিৎ। অমলদা, এটা কি একেবারে নিঃসন্দেহে বলা যায় যে যে ঘটনাগুলো ঘটছে সবটাই নিজস্ব দলীয় অন্তর্কোন্দল, একেবারে শাসক দলীয় কোন্দল বলা যায়, নাকি তার পেছনে কোনো না কোনো ভাবে কেউ না কেউ এর সঙ্গে বিরোধী দলের কোনো কাজিয়া বা বিরোধী দলের কোনো ইন্ধন খুঁজে বার করতে পারবে? বিরোধী দল কি কোনোভাবে এর সঙ্গে যুক্ত রয়েছে? প্রকাশ্যে কিন্তু প্রসেনজিৎ এখনো বিরোধী দলে যুক্ত থাকার কিছু আসেনি এখন পর্যন্ত। যে প্রকাশ্যে যে অনাস্থা আনার পর থেকে যে ঘটনাটা শুরু হয়েছে ঝগড়াটা, এটা কিন্তু পুরোটাই শাসক দলের মানে মন্ডল সভাপতির সঙ্গে ভাইস চেয়ারম্যান এবং আরো 8 জন সদস্য এবং অন্যদিকে বিধায়ক এবং ওনার সঙ্গে চেয়ারপারসন এবং কিছু লোক। এবং এর সঙ্গে কিন্তু এখনো কিন্তু বিরোধী সিপিএম বা কংগ্রেসের কিন্তু কাউকে প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি বিজেপির এক বিধায়ককে দুদিন আগে এলাকায় দেখা গেছে, যে বিধায়ক এই এলাকার নয়, বাড়ি থেকে এক বিধায়ককে, প্রভাবশালী বিধায়ককে কিন্তু গান্ধীগ্রাম এলাকায় দেখা গেছে পরশুদিন। এর সঙ্গে এর কিন্তু বিশাল যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। ওই বিধায়কের সঙ্গে কিন্তু আবার আমাদের এই গ্রামটিয়া বিধায়ক এলাকার কৃষ্ণধন দাস কিন্তু ছিলেন না, ওই বিধায়ক কিন্তু অন্যদের সঙ্গে এসে ঘুরে গেছেন। এ নিয়ে কিন্তু নতুন করে জল্পনা তৈরি হয়েছে এলাকায় প্রসেনজিৎ। এবং অমলদা, এই ঘটনাগুলো যে ঘটছে দলীয় অন্তর্কোন্দল বা গোষ্ঠী যে কোন্দল দেখা দিচ্ছে বা বহু ভাগে বিভক্ত হয়ে আছে শাসক দল, অন্তত এই ক্ষমতায় আসার 2.5 বছর এখনো সম্পূর্ণভাবে হয়নি, ঠিক সেই সময়ের মধ্যে সেটা কি দলের শীর্ষ নেতৃত্ব জানেন নাকি তাদের জ্ঞাত সারেই এই ঘটনাগুলো ঘটছে? সেটা তো এখনো বলা যায়নি, কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের কাছে কিন্তু এই বিষয়টা খবর আছে। অনেকদিন আগে যেটা জানা গেছে এলাকা থেকে, এলাকার কার্যকর্তারা থেকে জানা গেছে যে বিধায়কের বিরুদ্ধে কিন্তু একটা অনাস্থার মতন একটা চিঠি কিন্তু সভাপতি দলের সভাপতির কাছে গেছে এবং সেই চিঠি দেওয়ার পেছনে কিন্তু ছিলেন মন্ডল সভাপতি। এখানে কিন্তু মানে ইতিমধ্যে এটা এখন বিজেপি যখন সভাপতির কাছে গেছেন অবশ্যই সভাপতির নজরে আছেন বিষয়টা, কারণ এটা নিয়ে কিন্তু সভাপতি আবার দুপক্ষকে নিয়ে কিন্তু মীমাংসা করার তেমন চেষ্টা করেছেন বলে কিন্তু খবর নেই। অথচ বিধায়ক কিন্তু নিজে থেকে, বিধায়ক কৃষ্ণধন দাস কিন্তু নিজে থেকে দৌড়ঝাঁপ শুরু করেছেন এবং উনি সমর্থকদের সবার বাড়ি বাড়ি যাচ্ছেন, সবার সঙ্গে কথা বলছেন, উনি কিন্তু একটা চেষ্টা করে যাচ্ছেন যে ওনার পক্ষে সবাইকে টানার। অথচ উল্টো দিকে কিন্তু যে এই যে ব্লক চেয়ারপারসন ইস্যুতে কিন্তু
মন্ডল সভাপতির সঙ্গে কিন্তু এখন সদস্যরাদের সংখ্যা কিন্তু বেশি হয়ে গেছে, এটা কিন্তু দলীয় উপর থেকে সবাই জানেন, জানেন না এমন কিন্তু নয়, এবং এর উপরে যে উপর থেকে যে খেলাটা হচ্ছে না সেটা নিয়ে কিন্তু নিশ্চিত ভাবে বলা যায় না কিছু, কারণ উপর থেকে কিন্তু সবাই জানেন, মন্ডল সভাপতি দলের সভাপতি এবং দল উচ্চ পদস্থরা কিন্তু ব্যাপারটা জানেন, এবং এ নিয়ে কিন্তু কয়েকটি আমাদের প্রতিবাদী কলম বাদ দিলেও অন্য এক দুটি পাকা কাগজে কিন্তু খবর হয়েছে বিষয়টা নিয়ে। এরপর এরপর বিষয়টা নিশ্চয়ই নজরে আছেন এবং এটা নিয়ে ওনারা আগামী দিনে কি করেন সেটাই কিন্তু এখন দেখার। ঠিক অমলদা, এই যে ঘটনাগুলো সেটা স্থানীয় যারা একেবারে নিচু স্তরের কর্মীরা রয়েছেন বা দলের সমর্থকরা রয়েছেন তাদের উপর কি প্রভাব পড়ছে? সরাসরি বিষয়টা কি তাদেরকে ভাবিয়ে তুলছে এই দলের এই কাজিয়া, বা উপর লেভেলে বা বিধায়ক বা মন্ডল সভাপতির পর্যায়ে যে কাজিয়া চলছে তা কি একেবারে নিচু স্তরের কর্মী সমর্থকদের প্রভাবিত করতে পারছে? অবশ্যই প্রভাবিত করছে প্রসেনজিৎ, কারণ দলের নিচু স্তরের কর্মীরা কিন্তু এখন হতাশায় ভুগছেন, অনেকদিন ধরেই কিন্তু ওনারা এই লকডাউনের মধ্যে ঠিক আছে ওনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, সবাই যথাসাধ্য চেষ্টা করে অনেকের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু এর মধ্যেই এই লকডাউনের এই করুণ দিনেও যখন দলের মধ্যে এই মন্ডল সভাপতি এবং বিধায়কের মধ্যে যে কাজিয়াটা, সেই কাজিয়াটা নিয়ে কিন্তু মনোবল ভেঙে পড়ছেন এই যে নিচু স্তরের কর্মীরা, যারা এখনো কিন্তু অনেকে দিন এনে দিন খায় এমন কিন্তু কর্মীর সংখ্যা অনেক বেশি, তাদের মধ্যে কিন্তু এখন হতাশার চিহ্ন দেখা যাচ্ছে, কারণ ওনারা চেষ্টা করছেন ওনারা কিছু একটা করতে, এলাকার নিচু স্তরের কর্মীরা কিন্তু চান যে সবাই যাতে একটু উন্নতি হোক, একটু গরিবরা একটু টাকা পাক, কিছু একটা পাক, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ছাগল বা কল এবং বিভিন্ন ধরনের পাম্প বা অনেক কিছু বন্টন নিয়ে কিন্তু কাজিয়া ঝগড়া এখন প্রকাশ্যে চলে আসছে। এরপর কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু হচ্ছে না যে নিচু স্তরের দলের কর্মীরা, বিশেষ করে যারা বিজেপির দিকে চেয়ে আছেন, যারা গরিব অত্যন্ত গরিব, যারা দিন এনে দিন খায়, নিচের স্তরে মনোবলটা কিন্তু ভাঙছে দিন দিন। এটা নিয়ে অবশ্যই চিন্তা করছে, অবশ্য হয়তো বা চিন্তা করবে বিজেপি পার্টি, কিন্তু এটা প্রভাব খাটছে নিচের স্তরের কর্মীদের এবং সাধারণ কর্মীদের মধ্যে প্রসেনজিৎ। এবং শুধুমাত্র ছাগল বিতরণ এটা নিয়ে এত বড় একটি গোষ্ঠী সংঘর্ষের একেবারে প্রকাশ্যে চলে আসতে পারে সেটা কি এক বাক্যে বলা যায় বা স্বীকার করে নেওয়া যায়, নাকি বহুদিন ধরে বিধায়ক এবং মন্ডল সভাপতির মধ্যে কোনো না কোনো ভাগ বাটোয়ারা নিয়ে একটি চাপা ক্ষোভ বিরাজ করছিল যেটা প্রকাশ্যে আসে শুধুমাত্র সরকারিভাবে ছাগল প্রদানকে কেন্দ্র করে? প্রসেনজিৎ, শুধু ছাগল বন্টনকে ঘিরে তো এত বড় কাজই সামনে আসতে পারে না, এর জন্য আগে বলেছিলাম যে ক্ষমতা যখন বদল হয়েছিল বিজেপি সিপিএম সরিয়ে যখন বিজেপি ক্ষমতা এসেছিল তখন কিন্তু ক্ষমতাটা কিন্তু আর বিকেন্দ্রীকরণ হয়নি, ক্ষমতাটা কিন্তু বিধায়ক বা ওনার আশপাশের মধ্যেই রয়ে গেছে, এবং বিভিন্ন জিনিস বিভিন্ন সামগ্রী সাধারণ মানুষের দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ক্ষমতাটা কিন্তু বিধায়কের ইচ্ছের উপরে রয়ে গেছে, যে সাধারণ কর্মীরা বিভিন্ন গ্রামে যারা কার্যকর্তারা আছেন বিজেপি তাদের হাতে কিন্তু তেমন ভাবে ক্ষমতা এখন পর্যন্ত যায়নি, যে কারণে এটা কিন্তু অনেকদিন ধরেই দিন দিন এটা কিন্তু বাড়ছে, যে চাপা একটা ক্ষোভ ছিল ক্ষোভটা বাড়ছে, সেই ক্ষোভটাই কিন্তু ছাগল বন্টনের মধ্যে গিয়ে পড়েছে। এটা কিন্তু আলাদা করে দেখার কিছু নেই যে শুধু ছাগল বন্টনের জন্য একটা প্রকাশ্যে ঝামেলা চলে এসছে, ঝামেলাটা কিন্তু গত আড়াই বছর ধরেই দিনে দিনে চলে আসছে এবং সেটা এখন প্রকাশ্যে চলে এসছে প্রসেনজিৎ। এই বিষয়ে প্রশাসনিক মহলে কারো সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে? তারা বিষয়টা নিয়ে কতটা চিন্তিত, তারা এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে, এই বিষয়টা কি মহকুমা শাসক কিংবা মহকুমা পুলিশ আধিকারিক তাদের পর্যন্ত চলে যাচ্ছে ঘটনাটা, বা তারা কি এই বিষয়টা নিয়ে চিন্তিত? কারণ আর কয়েকদিনের মধ্যেই সেই আস্থা প্রস্তাব বা অনাস্থা যেটা হয়েছিল তার নিয়ে পঞ্চায়েত সমিতিতে একটি বিশাল বা গুরুত্বপূর্ণ দিন 28 তারিখ। হ্যাঁ, প্রশাসনিক ব্যাপারটা কিন্তু যখন থেকেই বিষয়টা যখন এই অনাস্থা প্রস্তাবটা যখন আনা হয়েছিল লিখিত ভাবেই অনাস্থা প্রস্তাব রেখেছিলেন ভাইস চেয়ারম্যান কৃষ্ণ ভৌমিক এবং ওনার সঙ্গে যারা ছিলেন বাকি 8 জন, এরপর থেকেই কিন্তু প্রশাসন ব্যাপারটা নিয়ে চিন্তিত, মহকুমা প্রশাসক বা পুলিশ আধিকারিক যারা আছেন বা এয়ারপোর্ট থানার ওসি সবাই কি কিন্তু বিষয়টা নজরে আছেন, এবং এটারই ফলস্বরূপ গতকাল টিএসআর নামিয়ে একটা বড় সড়ো একটা ধর ঘটনা হয়ে যেতে পারত, সেটা কিন্তু আটকানো সম্ভব হয়েছে একমাত্র পুলিশই একটা চেষ্টার ফলে কিন্তু এটা সম্ভব হয়েছে, অর্থাৎ পুলিশ কিন্তু ব্যাপারটা নজরে আছেন এবং এদিকে আছেন যে যাতে আর কোনো ধরনের বড় ঘটনা না হয়, কিন্তু অথচ সবচেয়ে বড় এখন ঝামেলার সময় হতে পারে 28 তারিখ। 28 তারিখ সকালেই অনাস্থা প্রস্তাবের উপর ভোট দুই পক্ষের, সেই দিন ভোটের আটকাতে কিন্তু একটা একটা গোষ্ঠী কিন্তু চেষ্টা চালাবেন, এবং এই চেষ্টা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, নানা ধরনের হুমকি বা বুঝিয়ে বা নানা রকম কায়দা
সেই অনাস্থা ভোটটা কিন্তু রুখতে অনেকটা কিন্তু চেষ্টা করা হচ্ছে, এবং এটা কিন্তু শেষ পর্যন্ত মাসেল পাওয়ারে চলে যেতে পারে বলে একটা আশঙ্কা করা হচ্ছে। কারণ এই ধরনের উদাহরণ কিন্তু বামুনটি এলাকা নতুন নয়, পঞ্চায়েত ভোটের আগে এই ধরনের বিরোধীরা কিন্তু এই ধরনের অভিযোগ বারবার তুলেছেন যে ওনাদের ভোটারদের ভোট দিতে দেয় না বা ওনাদের প্রার্থীদের যেতে পারছেন না ব্লকে। একই কায়দায় আবারও একটা হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। এই ক্ষেত্রে মহকুমা শাসকে এবং ব্লক প্রশাসন কর্তারা এবং পুলিশ কতটুকু এবার মানে সক্ষম হবেন সঠিকভাবে অনাস্থা ভোটটা করাতে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছেই। এরপরও পুলিশ যতটা পারছে সম্ভবত সেটা করছেন, কারণ নইলে তো গতকালকের সেই একটা রক্তমুখী সংঘর্ষ কিন্তু পুলিশ রুখতে পারত না। প্রসেনজিৎ ঠিক অমলদা, আমরা প্রায়শই বা স্বাভাবিকভাবে যে বিষয়গুলো শুনি যে বিরোধীদের চক্রান্ত, বিরোধী দলের হয়ে কাজ করা, বিরোধীদের সুযোগ করে দেওয়া, বা বিরোধীরা সে শাসক দলের অভ্যন্তরে মিশে গেছেন, কিংবা তিন তারিখের পরে বিজেপি, এই শব্দগুলো যারা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন, ঠিক তাদের সামনে যখন এই ধরনের একটি কাজিয়া প্রকাশ্যে আসে যেখানে দলের মণ্ডলের দায়িত্ব যার উপর দেওয়া হয়েছে, সে মণ্ডল সভাপতি এবং দলের প্রতিনিধিত্ব করে যিনি নির্বাচনে জয়ী হয়েছেন তিনি অর্থাৎ বিধায়ক, তাদের মধ্যে যখন এই ঘটনাগুলো ঘটে যায় তখন সেই তিন তারিখের আগের বিজেপি, তিন তারিখের পরের বিজেপি, শাসক দল বিরোধী দলকে সুযোগ করে দেওয়া, সুবিধা পাইয়ে দেওয়া বা বিরোধী দলের হয়ে কাজ করা, এই বিষয়গুলো বা এই অভিযোগগুলো কি আর ধোপে টেকে? সাধারণ মানুষ কি সেই অভিযোগগুলোকে এখনো বিশ্বাস করবে? প্রসেনজিৎ, সেই বিষয়টা এটা কিন্তু নির্বাচনের জয়ের পর থেকে আমরা দেখছিলাম যে শুধু বামুনটি এলাকায় নয়, গোটা রাজ্য এলাকায় এটা একটা চলছিল যে তিন তারিখের বিজেপি, কোন একটা গন্ডগোল বা কোন একটা ঝগড়া হলে বলা হচ্ছে সেটা তিন তারিখের পর বিজেপি তাদের চক্রান্ত। এই চক্রান্তটা কিন্তু এখন কিন্তু আর এই চক্রান্ত নাম বলে কিন্তু আর এলাকায় কিন্তু এখন মানুষকে বোকা বানানো যাচ্ছে না, কারণ মানুষ কিন্তু এখন তিন তারিখের পর আর তিন তারিখের আগের বিজেপির দিকে নেই। এখন সবাই কিন্তু একটা চেয়ে আছেন যে কি একটা নতুন কিছু পাবেন, পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে বিধায়ক সবার দিকে কিন্তু এখন চেয়ে আছেন যে কি ধরনের পরিষেবা পাবেন, কি ধরনের উন্নয়নের জন্য কি কি সাহায্য পাবেন। এই ক্ষেত্রেই কিন্তু এখন সবাই নজর, এখন কিন্তু আর এই নজরে নেই কারো যে কে তিন তারিখের পর এসছে বা তিন তারিখের আগে এসছেন। আমরা দেখতে পেরেছি যে পঞ্চায়েত প্রতিনিধির মধ্যে কিন্তু এমন অনেকে আছেন যারা পুরনো বিজেপি নন, বা এমন অনেকে আছেন যারা কংগ্রেস থেকে এসছেন বা সিপিএম থেকে এসছেন, তাদের জনপ্রতিনিধি করা হয়েছে। কিন্তু মূলত এই ঝগড়াটা কিন্তু এখন আর মানুষ সেভাবে খাচ্ছে না, মানুষ কিন্তু এখন পরিষেবা চাইছেন, এখন কিন্তু মানুষ এই জিনিসপত্র বিভিন্ন সামগ্রী উন্নয়নের জিনিস নিয়ে বন্টন নিয়ে সেরা আর ঝগড়াটা চাইছেন না, মানুষ এখন উন্নতি চাইছেন যে কি করে নতুন উন্নতি করা যায়, নতুন রাস্তা, বাড়িতে কল বা কি ধরনের পরিষেবা বা আর্থিক রোজগারের জন্য কি কি ব্যবস্থা, লোন পাইয়ে দেওয়া, মানুষ এখন এই ধরনের পরিষেবা কি কতটুকু হয়েছে সেটা জানতে চেয়েছেন। মানুষ কিন্তু এখন আর সেই জায়গায় নেই যে তিন তারিখের পর কে এসছেন কে পরে এসছেন। অমলদা, আরো একটা বিষয় উঠে আসছে যে বিগত ২৫ বছরের বাম সরকারের সময় দীর্ঘ বঞ্চনায় বঞ্চিত ছিলেন বহু বহু গ্রামের মানুষরা বা বিভিন্ন জায়গায় বঞ্চিত হয়েছিলেন সাধারণ নাগরিকরা, কিন্তু তাকে কেন্দ্র করে এই ধরনের কাজিয়া দেখা যায়নি। এই মুহূর্তে মাত্র আড়াই বছরের মধ্যেই বঞ্চনার বিষয়টাকে বা বঞ্চনার জিগির তুলে এভাবে গোষ্ঠী সংঘর্ষ প্রকাশ্যে আসে কেন? কোথাও কি উস্কানি দেওয়া হচ্ছে যারা সেই বেনিফিশিয়ারি তাদের, বা সেই গরিব বা বঞ্চিত জনগণকে কি উস্কে দিয়ে আখের গোছানোর চেষ্টা করছে এক একজন স্থানীয় শীর্ষ নেতৃত্ব? অমলদা, শোনা যাচ্ছে? যেটা প্রশ্ন করেছিলাম যে বিগত সময় তো বঞ্চনা দেখা গিয়েছিল বা বঞ্চিত হতে দেখা গিয়েছিল, সেই বঞ্চনার কারণে দলের অভ্যন্তরে এই ধরনের কোন্দল দেখা যায়নি, কিন্তু এই আড়াই বছরের মধ্যে বঞ্চিতদের কি উস্কে দেওয়ার কাজটা করছেন কেউ কেউ, তাদেরকে উস্কে দিয়ে স্থানীয় শীর্ষ স্তরীয় নেতৃত্ব কি আখের গোছাতে চাইছেন? সেটা তো এখন সেভাবে পরিষ্কার না, কিন্তু প্রসঙ্গে গত বাম আমলে যে ২৫ বছর ছিল তখন কিন্তু মানুষ অনেকেই কিন্তু বঞ্চিত ছিলেন, এবং বহু মানুষই বঞ্চিত মানুষ আন্দোলন করেছেন বা উনি বিরোধী দল নেতাদের সঙ্গে, তখন যে আজকাল যারা বিজেপি বা কংগ্রেস তাদের সঙ্গে কিন্তু মিলে কিন্তু ওনারা করেছেন এবং দাবি সনদ পেশ করে গেছেন, তখন প্রকাশ্যে কিন্তু এই ধরনের কাজে আবার ঝগড়া প্রকাশ্যে আসতো না ব্যাপারটা। কাজে হয়তো বা আভ্যন্তরীণ ঝগড়া থাকতো, আভ্যন্তরীণ সবসময় একটা লেগেই থাকতো, কিন্তু সেটা কখনোই প্রকাশ্যে আসেনি, যেটা এখন চলে আসছে। এখন কিন্তু ব্যাপারটা প্রকাশ্যে চলে আসছে, শুধু বামুনটিয়া বলে নয়, আরো বেশ কিছু জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে বেশ কিছু জায়গায় এই ধরনের ঝগড়া বা অনাস্থা প্রস্তাব সে কিন্তু প্রকাশ্যে আসছে।
এটা এটা কিন্তু মানে দলের শীর্ষ নেতাদের নজরে নেই, ব্যাপারটা এমন নাই, সবারই কিন্তু নজরে আছে, ব্যাপারটা কিন্তু একদম প্রকাশ্যে। এর পেছনে বিরোধী দল থাকতে পারে সেটা তো অবশ্যই অভিযোগ করছেন যে শাসক দলের নেতারা, বিরোধী দল থেকে এটা চক্রান্ত করা হচ্ছে। এবং যেটা সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে যে কংগ্রেস এবং বিজেপি, সেই পুরানো পুরানো বিজেপি এবং নতুন যারা কংগ্রেস থেকে এসছেন, এদের নিয়ে কিন্তু এখন সমস্যাটা বাড়ছে, বিশেষ করে বামুটি এলাকায়। এবং এই এই বলেই কিন্তু এখন দুইটা কুস্তি কিন্তু প্রকাশ্যে চলে এসছে। প্রসেনজিৎ ঠিক, অমলদার সঙ্গে থেকো, আমরা এই বিষয়টাকে নিয়ে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে দল এবং সাধারণ নাগরিক এবং প্রশাসনিক যে ব্যবস্থাপনা তাতে কতটা প্রভাব বিস্তার ঘটতে পারে, কতটা সাধারণ মানুষের উপর এই মুহূর্তে স্ট্রিম রোলার বয়ে চলতে পারে, সে বিষয়টা নিয়ে কিন্তু এখনই ইতিমধ্যেই একটা দুশ্চিন্তা দেখা দিয়েছে। এবং এটা শুধুমাত্র দলীয় কোন্দলই নয়, দলের কোন্দল যে একেবারে সরাসরি প্রভাব বিস্তার করবে সাধারণ জনগণের উপরেও সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং এই বিষয়গুলো একের পর এক বিধানসভা কেন্দ্রে মণ্ডল সভাপতি এবং বিধায়কদের মধ্যে যে কাজিয়া সেটা প্রকাশ্যে আসছে, সেই বিষয়টা নিয়ে কেন দল বা দলের রাজ্য স্তরের নেতৃত্ব এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, তা নিয়ে কিন্তু সন্দেহের দানা বাঁধতে শুরু করে দিয়েছে।